ওই মাহাতির শূন্য রাগর যে ওঠো শহীদী তামান্না বুকে নিয়ে সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল পারবেন গাইতে যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে এই জামানায় জোয়ানের কারবার চলতেছে জোয়ানের কারবার কোন বুড়ার কারবার জামানায় চলে না মুরব্বীরা জোয়ানদের মন মেজাজ বুঝে না যার কারণে জোয়ানরা এখন সমাজের হাল ধরতেছে দিন দিন আর আল্লাহর হাবিব বলেন বুড়াগুলো তো জান্নাতেও যাবে না একমত আপনারা আর না না কেন একমত না ইনশাআল্লাহ এই যে বসে আছেন বুড়া মানুষ লাভ নাই জান্নাত হবে না রসুল বলেন এক মুরব্বীকে রসুল এই কথা বলেছেন যে বুড়া আল্লাহ তো তোমারে জান্নাত দিবে না এই বুড়া এখন পেরেশানিতে শেষ কান্দে কান্দে অস্থির লো হুজুর বললেনটা কি এত মহাব্বত করি এরপরেও জান্নাত পাবো না তোর মতো বুড়ার দাঁত নাই ভাত নাই তুই জান্নাতে যাই করবিটা কি আর খাবি নাকি আল্লাহ তোরে জান্নাত দিবে না এই বেচারা কান্না আরো দ্বিগুণ বাড়ায় দিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে বলে আরে বাবা কান্না বন্ধ করো তোমাকে যখন আল্লাহ পাক জান্নাতে ঢুকাবে 30 বছরের জোয়ান বানায় তারপরে জান্নাতে ঢুকাবে সুবহানাল্লাহ তার মানে ইনিও কি হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সবাই কি থাকব সুবহানাল্লাহ আরে সমাজে যা কাজ করে সব জোয়ানরা করে বুড়ারা ফ্যাস লাগাইতে পারে মাঝে মাঝে কারণও আছে কারণ হইল ওনারা বয়স হয়ে গেছে এখন ভাবসাব বুঝে না কথা বললে একটা শুনে একটা আগে অনেক দিন আগে বলছেন একটা মনে আছে আরেকটা কারণ বয়স হয়ে গেছে এই জন্য কারবারও চলে আমাদের দেশের প্রধানমন্ত্রী চালাক তো এই কারণে সব বুড়াগুলোর মন্ত্রিত্ব বাদ দিয়ে জোয়ানগুলোরে দিয়ে দিছে আমরা ইউটিউবে দেখেছি এক একজন বক্তব্য দিতে গেছে প্যান্ট খুলে গেছে হুশ নাই ও স্যার 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 বলে কি কই প্যান্ট নাই কইনা বিনা প্যান্ট উঠাইবে না জনগণের খেদমত করবে এই জন্য সব মুরব্বীগুলা বাদ জোয়ানগুলা হোক রাস্তাঘাট বড় হোক দেশেরও কিছু উন্নতি হোক ঠিক কিনা বলে কারবার চলবে কাদের জোয়ানরা রাজি আছো তো ইনশাআল্লাহ ছোট আয়েশা জালালেন নেবি থেকে শুনিনি কেনা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গুলা বলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা বলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর নাস্তিকেদের চালা চা মুন্ডা গুলা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো সে আলো ছড়িয়ে দিতে সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালা চা মুন্ডা গুলা ঠিক কিনা জোরে বলে ইমানের জন্য তৈয়ার কারা কারা দু হাত তুলে দেখা কষ্ট হবে আপনাদের কারো আমার বিশ্বাস আপনারা আজকে জোয়ান হয়ে সবাই বাসায় যাবেন ইনশাআল্লাহ আর বুড়া মানুষগুলোও জিহাদের ময়দানে গেলে জোয়ান হওয়া লাগে বর্তমানে আজকে আমাদের এই আওয়াজকে বন্ধ করার জন্য অনেকেই চক্রান্ত করে ওদের আমাদের কাছে কিচ্ছু নাই তারা ভয় পায় কেন আমাদের কাছে কিচ্ছু নাই তারা ভয় পাওয়ার কারণ হলো একটাই
আমাদের কামান না থাক বিমান না থাক আমাদের ইমানের পাওয়ার আছে ইমানের পাওয়ার এটা সবচেয়ে বড় পাওয়ার এই পাওয়ার যার দিলে থাকবে ও সারা দুনিয়ার মানুষের গোলামি না করলো এক আল্লাহর গোলামির জন্য করবে মানুষ যেমন আল্লাহ মানুষের জন্য তেমন এটা মনে রাখবেন এই যে বলল করোনা ভাইরাস এটা আমাদের নিজেদের হাতের কামাই মা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম আমি তো আজকেও পেরেশানিতে ছিলাম না জানি আমাকে ফোন দিয়ে বলা হুজুর প্রোগ্রামের অনুমতি পাই নাই কারণ বর্তমানে কিছু কিছু জায়গায় প্রোগ্রাম বাদ হয়ে যাচ্ছে কেন বলে করোনা আরে আমি গতকালকে আগের দিন ছিলাম দিনাজপুর আমার গত তিন চার দিন যাবত শারীরিকভাবে আমি অসুস্থ জ্বর আজকেও জ্বর ছিল এখন কিছুটা কম কিন্তু গলার অবস্থা ভালো না এরপরেও দিনাজপুরে যখন গেছি এরা বলতেছে হুজুর প্রোগ্রাম তো দিতে না সময় অনুমতি দিচ্ছে না হবে না প্রোগ্রাম দিনের বেলা ছিল ঠাকুর গাঁও রাত্রে মাগরিবের বলেছিল এক জায়গায় লাস্টেরটা হবে না আচ্ছা কেন বলে করোনা ভাইরাস অবশেষে আলহামদুলিল্লাহ প্রশাসন বিকেল বেলা আবার যদিও অনুমতি দিয়েছে মাহফিল কমিটিদেরকে বললাম ভাই করোনা ভাইরাসের কারণে ওয়াজ মাহফিল বন্ধ হবে কেন কারণ এটা তো মুসলমানদের জন্য না করোনা ভাইরাসটাই তো হলো নাফরমানদের জন্য যতটুকু এখনো কন্ট্রোলে আছে এটা আমাদের আল্লাহ আল্লাহ জিকির করার দ্বারা কন্ট্রোলে আছে যদি এখনো যদি মসজিদে নামাজ না হইতো দেখতেন আরো বেশি বাড়ত এটা আরে দেখছেন না আপনারা এরা এই ভয়ে হাতের মুসাফা বাদ দিয়ে এখন পা দিয়ে মুসাফা করে ঠ্যাং ঠ্যাং একটার লগে একটা ঠ্যাং লাগায় আবার আরেক দেশে দেখলাম পাশা দিয়ে এরকম বসে আল্লাহ কয় তোদের কি এমন কারবার দিছি এখন ঠ্যাঙের সাথে ঠ্যাং লাগাবি মাজার সাথে মাজা লাগাবি আর আমরা মুসলমানরা এখন আলহামদুলিল্লাহ মুসাফা করি আমি তো এরপর থেকে নিয়ে আই পর্যন্ত প্রত্যেকটা আগে কোনো মাহফিলে মুসাফা করি নাই এখন করতেছি কেন ওরা যত বলুক ভাই এটা করেন না সেটা করেন আমরা তত বেশি করব যত মুসাফা করবেন দোয়া করেন সুন্নতের আমলের কারণে করোনা থাকলে আরো দূর হয়ে যাবে মিয়া এটা কি মুসলমানের জন্য নাকি ওরা আল্লাহর বিরোধিতা করতে চাইছে আল্লাহ দেখাই দিছে একদম ঠ্যাং ভেঙে দিছে আর আর আমার তো দিল বলে বাংলাদেশে এটা আসার কথা ছিল না আসছে আমাদের কারণে কারণ এই দেশে এতগুলো মুসলমানের ভিতরে শতভাগ মুসলমানের ভিতরে আশি ভাগ মুসলমান কখনো চায় নাই আমার সোনার বাংলাদেশের ভিতরে মোদি নামের এক সন্ত্রাস আসুক এটা কেউ চায় নাই আল্লাহ বলে ঠিক আছে তোদের আন্দোলন টান্দোলন তোরা কর কর ভালো কথা লাস্টে খেলা দেখাবো আমি আল্লাহ এমন জিনিস দিয়ে দিছে বদমাশ তুই তোর জায়গায় থাক মুসলমান তাও শান্তিতে থাকবে ঠিক কিনা যারা বলে মুসলমানের দেশে কোনো ইহুদি নাসারা দালাল কোন সন্ত্রাসদেরকে আমরা দেখতে চাই না এরা আমাদেরকে বলে আমরা সন্ত্রাস এরা আমাদেরকে বলে আমরা সন্ত্রাস এ দেশে মুসলমান যদি সন্ত্রাস হতো মনে রাখবেন এ দেশে হিন্দু আছে না নাই বৌদ্ধ আছে না নাই খ্রিস্টান আছে না নাই আমাদেরকে কম অত্যাচার তারা মিয়ানমারে করে নাই আমাদেরকে কম অত্যাচার তারা ইন্ডিয়াতে করছে না আমাদেরকে কম অত্যাচার তারা ইউ ঘুরে করে নাই আমরা যদি সন্ত্রাস হতাম একটা হিন্দুকে এই দেশে বসবাস করতে দিতাম আমরা যদি সন্ত্রাস হতাম একটা বৌদ্ধকেও থাকতে দিতাম না আমরা যে শান্তিকামী জনগণ তার প্রমাণ এটাই এদেশে হিন্দুদের পূজাতেও প্রশাসনের ভাইদের মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করতে দেখি এটার দ্বারা প্রমাণ আমরা সন্ত্রাসী নয় আমরা শান্তিকামী জনগণ ঠিক কিনা যারা বলেন মুসলমান কোনদিন সন্ত্রাসটা যারা আমাদেরকে বলে তারা সব বড় সন্ত্রাস তাদের বাপ দাদা চক্র গোষ্ঠী সন্ত্রাস আমাদের রসুল আমাদেরকে মানুষের মন্দির ভাঙতে শিখান নেই আমাদের রসুল আমাদেরকে মন্দির গড়তে শিখিয়েছেন হিন্দুরা যদি মন্দির তাদেরকে কেউ ভেঙে দিতে চায় কোনো গির্জা যদি কেউ ভেঙে দিতে চায় তোমরা তাদেরকে প্রতিরোধ করো তোমরা তাদের দায়িত্ব নিয়ে নাও তবে হ্যাঁ ইসলাম যখন এটাও বলে পাশাপাশি ওইটাও বলে ওরা যদি আবার তোমাদের উপর অত্যাচার করে তোমরা বসে বসে মায়ের খাও না প্রতিরোধ করো আমরা জিহাদ শিখেছি আমরা সন্ত্রাস শিখি নাই আমরা জিহাদ ভুলে যাইও নাই কেউ যদি আমাদেরকে বাধ্য করে বাংলার 18 কোটি মুসলমান সহ একসঙ্গে ময়দানে নেবে নারা তাকবীরের ধ্বনি দিয়া আল্লাহর জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে তৈয়ার হয়ে যাবে তৈয়ার হয়ে যাবে
হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজে থাকে কি হবে কিতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে দে না তোর জীবনটাকে বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজটাকে কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে ভয় যদি এইটা দেখায় হলো এইটা না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে এই সমস্ত যারা আছে জাতির সেবার জন্য নিয়োজিত তারা যদি দু চার টাকার বিনিময়ে গোলাম হয়ে যায় আমাদের আর কারো কাছে যাওয়ার জায়গা নেই কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজটাকে কি হবে শেষ নবীজির উন্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানি না দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজটাকে ঠিক কিনা কষ্ট হয় রাগ করেন মাইন্ড খান ইনশাআল্লাহ আমাদের কোনো আফসোস নাই আমাদের কোনো দিলে ব্যথা নাই কেউ কষ্ট পাইলেও বলবো না পাইলেও হ্যাঁ কষ্ট পাইলেও বলবো না পাইলেও কিছু কিছু মলম আছে দিলে জ্বলে জ্বললেও ভালো হয়ে যায় ঠিক না আপনাদের বাইবেলে বেঁচে নি খাও যেতে করোনার মতো লুঙ্গি ছিঁড়ে ফেলেছেন মাত্র 10 টাকা হ্যাঁ আছে না কি মলম ওরে বাপ দিছে মনে হয় পাগলা মলম মাত্র 9 টাকা 10 টাকা এটা যদি ভালো চামড়ায় লাগান ভালো হবে জ্বলবে আর যদি যে জায়গায় খাও যাইছে এমন মজার মজা খাও যেতে গেলে যেই বিচ্ছু মলম দিছে আরে কি জ্বলা জ্বললেও কি হয় ভালো হওয়ার সম্ভাবনা আছে একটা আছে চামড়ার চুলকানি আর একটা আছে দিলের ইমানের চুলকানি চামড়ার চুলকানি বিচ্ছু মলম দেওয়া যায় ইমানের চুলকানি হক কথা শোনার দ্বারা যায় এই জন্য ইমান এটাকে ঠিক করা দরকার আছে না নাকি আজকে এই করোনা ভাইরাস দিয়ে আক্রান্ত হওয়ার আগে ইমানটা ঠিক করেন মিয়া এটা মুসলমানের জন্য না বোঝা লাগবে এটা ইহুদি নাসারার জন্য ওরা যেমন আল্লাহ ওদের জন্য তেমন আল্লাহর শুকরিয়া যে আল্লাহ পাক চীনের ভিতরে সমস্ত ইহুদি নাসারাদেরকে ধরছে একটা মুসলমানকে ধরে নাই এর দ্বারাই প্রমাণ পায় এটা ইহুদিদের উপরে গজব ঠিক কিনা আবার সোনার দেশে আসতো না তবে আসছে এই ডেরে বন্ধ করার জন্য আলহামদুলিল্লাহ আমরা খুশি তবে বিশ্বাস রাখি কোন মুসলমান ইনশাআল্লাহ করোনা ভাইরাসে মরবে না ইনশাআল্লাহ আরে বাংলাদেশে করোনা ভাইরাস ভাইরাসের চাইতে বড় ভাইরাস হলো যেগুলো মাস্ক এখন বিক্রি করতেছে 10 টাকার জায়গায় 200 টাকা এটা সবচেয়ে বড় ভাইরাস মিয়া 10 টাকার জিনিস 50 টাকা 60 টাকা আজিম অবস্থা ওই ভাইরাস আপনারা পারবে কি এই ভাইরাস তো আরো আগে বেড়ে ফেলতেছে এই ভাইরাস গুলোর আগে দূর করেন ওইটা তো এই দেশে কত কিছুতেই মানুষ মরে রোড অ্যাক্সিডেন্টে প্রত্যেক মাসে কত মানুষগুলা মরে
এটার কোনো আফসোস নাই, করোনা নিয়ে সবাই পড়ে রয়েছে, করোনা দিয়ে আর কয়জন মরছে? কিন্তু হিসাব করে দেখেন এক মাসে রোড অ্যাক্সিডেন্টে কতগুলো মানুষ মারা যায়, তারপর মরণ তো অন্যও হইতে পারে, এত আফসোসের দরকার নাই। মুসলমান আমরা কেউ এখানে কতগুলো মানুষ আসছেন হাতে গোনা কয়েক জনের মুখে মাত্র মাস্ক পরা, সবাই তো মাস্ক ছাড়া, তাই আমাদের কি করোনা ধরবে? বিশ্বাস হয় না। কারণ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে ইনশাআল্লাহ তারে করোনা ভাইরাস আক্রান্ত করবে না ইনশাআল্লাহ। কোনো ভয় নেই আপনাদের, কোনো টেনশন নাই, খালি ইস্তিগফার করেন আর বেশি বেশি আল্লাহর গোলামি করেন, বাস আল্লাহ আপনাকে পার করে দেবে ইনশাআল্লাহ। আরে মুসিবত তো কিছু আসবেই, মুসিবত কিছু আসবেই। আল্লাহ বলেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। দুনিয়াতে স্বাভাবিক সময়ে কিছু মুসিবত আমি দেই, তবে এই মুসিবতকে যদি কেউ সহ্য করতে পারে এই ছোট্ট মুসিবতের বিনিময়ে আখেরাতের বড় মুসিবত থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দিই। এখানে মুসিবত কি বলে, হয়তো একদিন ব্যবসায় টাকা লাগাইছেন 10,000 মার খেয়েছেন এতটুকুই, ইনশাআল্লাহ এই ছোট্ট মুসিবতের থেকে আল্লাহ পাক আপনাকে আরো বড় মুসিবত থেকে বাঁচাবে এটার কারণে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কোন মুমিন কোন মুসলমান কোন উম্মত রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায় ওই মানুষের পায়ে যদি একটা খেজুরের কাঁটাও ঢুকে, খুব বুঝেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন ইটের কণা ঢুকে গেছে, তার কাঁটা ঢুকে গেছে, খেজুরের কাঁটা ঢুকে গেছে, অথবা কাঁচের গ্লাস ঢুকে গেছে, রাসূল বলেন এতটুকু কষ্ট দিয়েও আল্লাহ পাক মুমিনের গুনাহ মাফ করে দেয়। ছোট থেকে ছোট কষ্ট, কাঁটা ঢুকেছে কাঁটা, এই কাঁটার ব্যথার কারণে কি মাফ হয়? গুনাহ মাফ হয়। তাহলে আমাদের মতো লাভবান জাতি আর কে? আমি ব্যথা পাইলেও আল্লাহ আমার মাফ করে দিতেছ। আরে দুনিয়াতে বেঈমানগুলো খুব আরামে থাকে, দেখবেন দেখবেন যেটা মদ খায় প্রত্যেক দিন এটার খুব আরাম, ওরে আল্লাহ গাড়ির কি গাড়ি, কি দামি দামি বাড়ি, কি দামি দামি পোশাক, আল্লাহ কয় এর আরাম মাত্র 50 বছর বেশি না, আর তোর আরাম চিরস্থায়ী যেটার কোনো শেষ নাই। আর আপনার মাথায় প্রশ্ন আসবে এত ইবাদত করেও যদি আল্লাহর শান্তি না পাই, একটু টাকা না পাই, তাহলে লাভ হলো কি আল্লাহর ডেকে? হ্যাঁ, আপনার কথার জবাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,500 বছর আগে দিয়েছেন, আর দুনিয়া সিজনুল মুমিন অজান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য হচ্ছে একটা কারাগার আর বেঈমানের জন্য একটা জেল বালাখানা জান্নাত। তাহলে এই দুনিয়ায় তো মোদি আরামে থাকবে এটাই স্বাভাবিক, এই দুনিয়ায় তো ট্রাম্প আরামে থাকবে এটাই স্বাভাবিক, আর আমি আপনি কষ্ট থাকলেও ওই দুনিয়াতে চিরস্থায়ী জান্নাত পেয়ে যাবো ইনশাআল্লাহ। ওখানে যে ঠকবে ভাই, ওখানে যে ঠকবে ওই ঠকার কোনো জিতা নাই, ওখানে যে জিতবে ওই জিতারও কোনো ঠকা নাই, ওখানের জিতার কোনো কি নাই, ঠকা নাই, আর ওখানে ঠকার কি নাই, জিতা নাই। ওই কয়েকদিন আগে মোদির দেশে আসছিল ডোনাল্ড ট্রাম্প, ট্রাম্প তো মানে কেন বললাম, এটা শয়তানের সব বাক্স এটা ভিতরে, এই জন্য বললাম আর কি। এই ডোনাল্ড ট্রাম্প সাহেব দেখলাম বিবিসির সংবাদে, উনি ওনার যেই প্রাইভেট আছে এটা উনি ফ্লাই করে ইসে নিয়ে আসছেন, দিল্লিতে নিয়ে আসছেন। তো চিন্তা করলাম কি গাড়ি এটা, এই গাড়ি যেখানে যাবে সেখানেই পিছে পিছে নিয়ে যাওয়া লাগবে, নিশ্চয়ই তো কিছু আছে। তো বিবিসির সংবাদে দেখলাম এই গাড়ির সাথে স্যাটেলাইটের সম্পর্ক আছে, এই গাড়ি এমন গাড়ি যে গাড়িতে যত পাওয়ারফুল বোমা হোক এই গাড়ি ধ্বংস করতে পারবে না, এবং যখন তখন কেউ যদি আক্রমণ করে গাড়ি নিজের থেকে ফিরাইতে পারবে, এবং আমাদের ট্রাম সাহেব যদি কোনো মতো মানুষের একটা বাড়িটা নিজেদের বাড়ি খায় রক্ত মাথা দিয়ে জ্বরে, এই গাড়িতে ঢুকলে গাড়ি অটোমেটিক তাকে রক্ত দিতে পারবে, এবং এই গাড়ির চাকাও যদি কেউ পাঞ্চার করে কোনো সমস্যা নাই, চাকা অটোমেটিক লেগে আবার চলা শুরু করবে, আরও অনেক নানান ফজিলত বর্ণনা করেছেন বিবিসি সংবাদ শরীফ, মাগার আমার সব মনে নাই। তবে যেটা বলার কথা সেটা হলো এই এই যে কি নাই এই গাড়িতে সব আছে, আল্লাহ কত রে কি না দিলাম। দেখলাম আমাদের বাংলাদেশের টিভি চ্যানেলগুলো প্রচার করেছে, কয় ডোনাল্ড ট্রাম্প দিল্লিতে সফরের কারণে দিল্লির বান্দরগুলো উত্তেজিত হওয়ার সম্ভাবনা আছে, এটা কি আপনারা দেখেছেন? অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই। তা আমি চিন্তা করলাম কি বান্দর ডোনাল্ড ট্রাম্পকে দেখে উত্তেজিত হবে কেন, তো চিন্তা করলাম জাতি ভাই তো বহুদিন পরে দেখতেছে আবেগ ঠেকা রাখতে পারবে না, এখানে উত্তেজিত হবে।
আচ্ছা দুনিয়াতে ডোনাল্ড ট্রাম্প অনেক খারাপ হয়ে আছে কিন্তু আখেরাতে কি খাবে মায়ের খাবে মায়ের অনেক বড় কোটিপতি টাকাওয়ালা অভাব নাই প্রত্যেক দিন 2.5 লক্ষ টাকা করে খালি মদের বিল শান্তি আর শান্তি কারে বলেন আর আপনি দুনিয়াতে পানি খাইবেন মান পানি কিনার টাকা নাই আল্লাহ পাক বলেন ওই কোটিপতির চাইতে এই রিকশাওয়ালা এই শ্রমজীবী এই গার্মেন্টসের শ্রমিক আমি আল্লাহর কাছে দামি একমাত্র ঈমানের কারণে আপনারা অধিকাংশ এখানে শ্রমিক মানুষ গার্মেন্টসের শহর গার্মেন্টসের আড্ডাখানা হচ্ছে এই সাভার আশুলিয়া এলাকায় এখানে অধিকাংশ শ্রমিক আপনাদের জন্য জান্নাত যতটুকু সহজ আমাদের জন্য ততটুকু সহজ না নিজের মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই করেন শুধুমাত্র ইখলাসের সঙ্গে থাকতে পারলেই জান্নাত ব্যাস মানে আপনাদের মালিকেরা যদি আপনাদেরকে আপনাদের টাকায় বড়লোক হয়ে যদি আপনাদেরকে দাম না দেয় তাহলে ওই মালিকের সাথে আর আমাদের কোনো কথাও নাই কি বলবো আর আমরা দোয়া করি প্রত্যেকটা গার্মেন্টসের মালিক যেন তাদের মজুরিদেরকে ন্যায্য পাওনা অধিকার ফিরিয়ে দেয় বলে আমিন তো ভাই কষ্ট সাময়িক থাকবে রাসূল বলেন এই কষ্টটার কারণে গুনাহ মাফ হয়